আরে যা দেবেন সাজা দিলে সাজা দিন, নালে খালাস করুন যে কোনো একটা। এইভাবে কি আমরাও হেরে যাচ্ছি না? আমাদের বাড়ির শাশুড়ি মা অসুস্থ, এই কিছু বলছে না বলে এত চাপ পাচ্ছি। এখানে আসিও নি যাইও নি, বর্তমান সময় বন্ধ হয়ে গেছে। পরিবারের মা অসুস্থ, ছেলে অসুস্থ, এগুলো তো দেখতে হয় মানুষকে। দুজনকে বেল দিয়ে এদের আটকে রেখে দিয়েছে। জাজমেন্টের জন্য দিন ছিল, কিন্তু যে কজন আসামি দুজন বেলে ছিল তারা যদি না হাজির হয় তাহলে তো মানে রায়দান করা খুবই মুশকিলের ব্যাপার। তাহলে আবার ওয়াইন্ড করতে হবে, তাদের কেস ফাইল করে আবার আনতে হবে, আইনের অনেক জটিলতা আছে। অতএব এই পরিস্থিতিতে আবার একটা ডেট শিফট করা হলো 26 তারিখ। 26 তারিখে ওদের আবার অ্যাপিয়ারেন্সের ডেট দেওয়া হলো, ও সিওরিটিকে ডাইরেকশান দেওয়া হলো যে তাদের আসামি যারা জামিনদার যে তারা যাতে হাজির করে ওই 26 তারিখে, হলে 26 তারিখে জাজমেন্টটা দেওয়া হবে। জিল্লা ঘুরাতে আসামি যদি না আসে, তারাই তো টাইম চাইছে আসামির বাড়ির লোকজন, তারা এসে বলছে তাদের আসামি অসুস্থ, পাওয়া যাচ্ছে না, এই বলে কোর্টের কাছে তাদের লয়াররা প্রেয়ার দিচ্ছে। তাদের প্রেয়ার দিলে কোর্ট সেটা অ্যালাউ করছে, অ্যালাউ করে টাইম দিয়েছে 26 তারিখে, আবার 26 তারিখে হাজির হওয়ার জন্যে। ওই দিন সবাই আসলে জাজমেন্ট হয়ে যাবে। আপনার নাম? সমীর দাস। Our channel, please press the bell icon.